হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেক বাংলা। তো আজকের এই ভিডিওটা হলো ইউটিউবারদের জন্য, যারা আমরা ইউটিউব মার্কেটিং করি বা ইউটিউবে ভিডিও প্রমোট করি বা ইউটিউবে কাজ করি। সো আজকের ভিডিওটা তাদের জন্য। আমরা সবাই জানি যে ইউটিউব অনেক কড়া আর কঠিন একটা নিয়ম নিয়ে আসছে, যেখানে যদি আপনার চ্যানেলে 10,000 ভিউজ না হয় তাহলে আপনার কোনো আর্নিং হবে না। তার অর্থ হলো যদি আপনার চ্যানেলে 10,000 ভিউজ না হয় আপনার কোনো ইনকাম যোগ হবে না। তো আজকে আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো এবং আমরা কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে এটা জানবো যে কিভাবে খুব দ্রুত 10,000 ভিউজ গেইন করা যায়। তো আমি চাচ্ছি 10 দিনের মধ্যে আপনারা যেন 10,000 ভিউজ গেইন করতে পারেন একদম সম্পূর্ণ নতুন চ্যানেলে। তো আজকে আমি নর্মালি 5টা টিপস দিয়ে থাকবো আপনাদেরকে, যে টিপসগুলো অ্যাপ্লাই করলে বা যে মেথডগুলো ফলো করলে আপনি 10 দিনে ইনশাল্লাহ আল্লাহর রহমতে 10,000 ভিউজ গেইন করতে পারবেন। তো এই ভিডিওটা পুরোটা দেখুন। ওয়েলকাম ব্যাক। তো নাম্বার 1, ডেইলি ভিডিও আপলোডিং। প্রতিদিন আপনাকে ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে, এটা হলো ফার্স্ট ফর্মুলা, কারণ এর বাইরে কোনো কিছুই নেই। নর্মালি আমরা জানি যে অ্যাজ এ ইউটিউবার সে নর্মালি 2 দিনে বা 3 দিনে বা অনেক ইউটিউবার আছে যারা 1 সপ্তাহেও একটা ভিডিও আপলোড করে, বা অনেকেই আছে যারা 1 মাসে একটা ভিডিও আপলোড করে, আবার এমনও মানুষ আছে যারা 1 দিনে 20টা ভিডিও আপলোড করে। তো এই ওভারঅল কনফিউশন বা ওভারঅল ক্যালকুলেশনের মধ্যে আপনি যদি 10 দিনে 10,000 ভিউজ নিয়ে আসতে চান আপনার নতুন চ্যানেলে, তাহলে আমি যেটা বলবো আপনার জন্য রিকমেন্ড যেটা আমি করব সেটা হলো, একদিনে আপনি 4 থেকে 5টা ভিডিও আপলোড করবেন, সেটা আপনার যে ধরনের কন্টেন্টই হোক না কেন। এটা হলো ফার্স্ট ফর্মুলা যে একদিনে অবশ্যই অবশ্যই আপনাকে 4 থেকে 5টা ভিডিও আপলোড করতেই হবে, এর কোনো বিকল্প উপায় নেই, ঠিক আছে? ফার্স্ট ফর্মুলা। কিন্তু এইভাবে আপনাকে 10 দিন কন্টিনিউ করতে হবে, অবশ্যই 10 দিন কন্টিনিউ করতে হবে। যদি আপনি আমার কথা শুনেন তাহলে ইনশাল্লাহ আমি বলতে পারি যে 10 দিনের মধ্যে আপনার চ্যানেলে 10,000 ভিউজ 100% হবেই। সো আমরা চলে যাই দ্বিতীয় ফর্মুলায়। দ্বিতীয় ফর্মুলা হলো কম্পিটিটর। কম্পিটিটরদের আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি নর্মালি যে নিশ নিয়ে কাজ করতেছেন বা আপনি যে টপিকের উপরে কাজ করতেছেন, আগে আপনাকে খুঁজে বের করতে হবে যে এই সেম টপিকে কে কে কাজ করতেছে। যেমন আমার চ্যানেল হলো টেকনোলজি রিলেটেড, আপনারা সবাই জানেন আমাদের চ্যানেল টেক বাংলা, এটা হলো টেকনোলজি রিলেটেড একটা চ্যানেল। এখানে আমরা নর্মালি প্রোডাক্টের রিভিউ, আমরা ছোটোখাটো টিপস অ্যান্ড ট্রিক্স, ইউটিউব রিলেটেড ভিডিওগুলো প্রমোট করে থাকি বা আপনাদেরকে দিয়ে থাকি। সো আপনার ভিডিও যদি টেকনোলজি রিলেটেড হয় তাহলে আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার সাথাসাথি শুরু করছে এরকম টেকনোলজি রিলেটেড চ্যানেল কয়জন আছে, এবং আপনি তাদের চ্যানেলের নামগুলো নিয়ে এক এক করে লিস্ট করে ফেলবেন। কম করে হলো 20টা চ্যানেল আপনি লিস্ট করবেন, এবং প্রতিদিন আপনি তাদের চ্যানেলে জাস্ট ভিজিট করবেন যে তারা কী ধরনের কন্টেন্ট আপলোড করতেছে, কী ধরনের ট্যাগ ইউজ করতেছে, কী ধরনের টাইটেল ইউজ করতেছে, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। সো যদি আপনি তাদেরকে প্রতিদিন ফলো করতে থাকেন তাহলে কিন্তু আপনার অনেক অনেক ভালো একটা আইডিয়া হয়ে যাবে সেখান থেকে। আমার মনে হয় ইজি আছে বিষয়টা, তাই না? ওকে, তো আমরা এখন চলে যাব নাম্বার থ্রিতে। আমরা যেটা জানবো সেটা হলো টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন, 3টা একসাথে। সেটা হলো আপনি যে ধরনের টাইটেল দেন না কেন তাতে কোনো সমস্যা নেই, আপনি যে টাইটেলটা দেওয়ার চিন্তাভাবনা করতেছেন আপনার ভিডিওতে, প্রথমে আপনি ওই টাইটেলটা ইউটিউবে সার্চ করবেন, ঠিক আছে? ইউটিউবে সার্চ বক্সে লিখে সার্চ করবেন, দেখবেন যে আপনার কম্পিটিটর বা সার্চ রেজাল্ট কত আসে। যদি দেখেন যে সেটা 5 লাখ বা 7 লাখ বা তারও বেশি বা 3-4 লাখ, তাহলে আপনি ওই টাইটেলটা দিবেন না, আপনি টাইটেলটা আবার ঘুরাবেন, টাইটেলটা একটু মডিফাই করবেন, একটু আপগ্রেড করবেন, করে আপনি আবার সার্চ করবেন। সার্চ করার পরে যদি দেখেন যে আপনার কম্পিউটার কমে গেছে বা রেজাল্টের পরিমাণ কমে গেছে, তো তাহলে ভাববেন যে আপনি ঠিক পথে যাচ্ছেন, ঠিক আছে? তো আমি চাচ্ছিলাম এগুলো প্র্যাকটিক্যালে আপনাদেরকে দেখাতে, কিন্তু প্র্যাকটিক্যাল দেখাতে হলে আপনাকে টিউটোরিয়াল আকারে করতে হবে। আমি অনেকেই বলছে যে ভাইয়া টিউটোরিয়াল আকারে করার থেকে আপনি ফেস টু ফেস বুঝালে নাকি তারা ভালো বুঝে। তো আমি ট্রাই করতেছি, আমি চেষ্টা করতেছি আপনাকে ফেস টু ফেস বুঝানোর জন্য। ওকে, তো যখন আপনার কম্পিউটারের সংখ্যা কমে যাবে বা রেজাল্টের পরিমাণ কমে যাবে, তার অর্থ ভাববেন যে আপনি ঠিক ওয়েতে আগাচ্ছেন। ওকে, তো এখন হলো যে আপনি ওইটা আরও আপগ্রেড করবেন, আপগ্রেড মডিফাই করতে 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 যখন দেখবেন আপনার কম্পিউটারের সংখ্যা অনেক কমে গেছে, আপনার কম্পিউটারের সংখ্যা অনেক লো হয়ে যাবে, তখন ভাববেন যে এই টাইটেলটা আপনার জন্য বেস্ট, খুব দ্রুত ভিউজ আনার জন্য এই টাইটেলটা হলো সবথেকে বেস্ট, ঠিক আছে? ওকে, তো টাইটেল গেল।
এখন আসি ডিসক্রিপশন, সেটা হলো আমরা সবাই জানি যে নতুন রুলস বা নতুন মেথড অনুযায়ী ডিসক্রিপশনে টাইটেল রাখতে হবে। যদি আপনি ডিসক্রিপশনে আপনার টাইটেল রাখেন তাহলে আপনার ভিডিও র্যাঙ্ক করার সম্ভাবনা অনেক বেশি। সো এটা কিন্তু এক প্রকার ম্যাজিক বলতে পারেন আপনি, ঠিক আছে? তো আমি বিষয়টা একদম সুন্দর করে ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করতেছি আপনাকে। সেটা হলো যে আপনার যে টাইটেল হবে, আপনার ভিডিওর যে টাইটেল হবে, আপনি সেই টাইটেলটা সেম হুবহু কপি করে প্রথমেই আপনার ডিসক্রিপশনের দুই লাইন, আপনার ডিসক্রিপশনের প্রথম দুই লাইনের মধ্যে আপনার টাইটেলটা রাখবেন, ঠিক আছে? তারপর আপনি যা খুশি লিখলেন, তারপরে আপনি 5-7 লাইন আপনার মন মতো, আপনার কন্টেন্ট অনুযায়ী, আপনার ভিডিও রিলেটেড আপনি যা খুশি লিখতে পারেন, সেটা আলাদা বিষয়। কিন্তু রুলস কিন্তু এটাই যে প্রথম দুই লাইনের মধ্যে আপনার টাইটেলটা রাখতেই হবে। ওকে, তো এখন আমরা আসি ট্যাগের বিষয়ে। ট্যাগের ফর্মুলাও কিছুটা একই রকম। সেটা হলো যে প্রথম আপনার যে টাইটেলটা আপনি দিচ্ছেন, সাপোজ মনে করেন যে মোস্ট ফানি ভিডিও, তারপর আপনি স্ল্যাশ দিয়ে বা আপনি ডট দিয়ে বা আপনি একটা দাগ দিয়ে তারপর আপনি যা খুশি লিখতে পারেন। তো এইটুকু লেখা যদি আপনার টাইটেলের মধ্যে থাকে তো এটা কিন্তু আপনার মেইন ট্যাগ বা মেইন কিওয়ার্ড হিসেবে আপনি ধরতে পারেন, ঠিক আছে? আমি একটু আরও ইজিলি বোঝানোর চেষ্টা করি, মনে হচ্ছে আপনার কাছে কমপ্লিকেটেড মনে হয়ে যাবে। ওকে, তো আমি একটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করি। সেটা হলো যে একদম সোজাসাপটা কথা হলো, আপনার টাইটেল যেটা হবে সেটা আপনার ডিসক্রিপশনের দুই লাইনের মধ্যে থাকতে হবে। এক, ওকে, গেল। এখন হলো যে আপনার ট্যাগ, আপনার যেটা টাইটেল হবে সেটা আপনি ভেঙে ভেঙে, মনে করেন যে আপনার বড় একটা টাইটেল, সেটা আপনি ভেঙে ভেঙে তিন ভাগ করবেন, করে সেটা আপনি ট্যাগের প্রথম তিনটাতে রাখবেন। যে আপনার, আমরা যেমন অনেকগুলো ট্যাগ দিয়ে থাকি, যেমন আমরা তো নর্মালি 8-10 ট্যাগ দিয়ে থাকি একটা ভিডিওতে, তো এই 8-10 ট্যাগের মধ্যে প্রথম তিনটা ট্যাগ থাকবে আপনার টাইটেলকে ভেঙে, ঠিক আছে? তো দেখেন, হিসাব করে দেখেন যে আপনার একটা মেইন কিওয়ার্ড বা আপনার সেকেন্ড কিওয়ার্ড বা থার্ড কিওয়ার্ড যদি আপনার টাইটেলে থাকে তাহলে সেম কিওয়ার্ড সেম ট্যাগ আপনি ইউজ করবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি, ঠিক আছে? ওকে, তো আমরা এখন আসছি তিন নম্বরে। তিন নম্বর হলো থাম্বনেল। ওকে, থাম্বনেল। তো থাম্বনেল কেমন এডিট করবেন? নর্মালি থাম্বনেল তো অনেক সফটওয়্যার দিয়ে বানানো যায়, আপনারা হয়তো অনেক প্রফেশনাল সফটওয়্যার ইউজ করে থাকেন। আমি বেশি প্রফেশনাল সফটওয়্যার ইউজ করি না, কারণ আমার এতটা প্রয়োজন পড়ে না। ওকে, তো এখন থাম্বনেল কীভাবে মেক করবেন? থাম্বনেল হলো যদি আপনি কোনো প্রোডাক্ট, যদি আপনি কোনো প্রোডাক্টকে ফোকাস করতে চান বা আপনি যদি কোনো পার্সনকে ফোকাস করতে চান, নর্মালি আপনার ভিডিও যদি নিউজ রিলেটেড হয়, আমি কিছু হিডেন সিস্টেম বলে দিচ্ছি কিন্তু, সেটা হলো নর্মালি আপনার ভিডিও যদি খেলার উপরে হয়, ঠিক আছে, মনে করেন যে আপনার ভিডিওটা হলো কোনো একটা দেশের খেলা বা ক্রিকেট খেলা বা ফুটবল খেলা বা নিউজ রিলেটেড, সো যদি এই টপিকের উপরে হয় তাহলে, যদি নিউজ রিলেটেড হয় তাহলে আপনি নিউজের যে থাম্বনেলটা তৈরি করবেন সেখানে যে মানুষগুলো থাকবে, নিউজ নর্মালি তো নিউজ ভিডিওতে অনেক মানুষের পিকচার থাকে, তারপরে আপনি একটা হেডার লাইন দিতে পারেন যে এটা কী ধরনের নিউজ বা আপনার নিউজের ভেতরে কী আছে, সো এই ধরনের। তো এখানে মূল একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হলো তাদের মুখগুলো, ফেসগুলো মার্ক করে দিবেন, ঠিক আছে? ফেসগুলো আপনি জাস্ট মার্কার দিয়ে মার্ক করে দিবেন, এভাবে মার্ক করে দিবেন, তাহলে দেখবেন আপনার ভিডিও ভাইরাল হবে, ঠিক আছে? কারণ মার্ক করা কোনো জিনিস দেখলে মানুষ কিন্তু এটাতে মানে খুব দ্রুত জাম্প করে। আমি এটা প্র্যাকটিক্যালে দেখছি যে মার্ক করা কোনো জিনিসে মানুষ বেশি ফোকাস করে। যদি আপনার খেলার ভিডিও হয় তাও আপনি সেম করবেন, যে আপনার মনে করেন যে ছক্কা মারলো, তো সেটার একটা মার্ক করে দিবেন, ঠিক আছে? তো তাহলে কিন্তু আপনার ভিডিওর থাম্বনেলটা অনেক অনেক সুন্দর হবে। নর্মালি থাম্বনেল আপনি যে কোনো সফটওয়্যার দিয়ে এডিট করতে পারেন, আমি অনলাইনে ক্যানভা দিয়ে করি, সো আপনি চাইলে ক্যানভা ইউজ করতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনি অনলাইন ইউজ করবেন, আপনি অফলাইনে করবেন, তাহলে আপনি ফটোশপ ইউজ করতে পারেন, তারপর নর্মালি অনেক সফটওয়্যার আছে, আপনি যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন আপনার থাম্বনেল ব্যবহার করার জন্য। ওকে, তো এখন আমরা আসি নাম্বার ফোর। নাম্বার ফোর হলো আপনি বলতে পারেন শেয়ারিং অথবা ইউটিউব এসইও, যেটাকে আমরা ইউটিউব এসইওর মাধ্যমে করতে পারি, অথবা আমরা যদি আমাদের ভাষায় বলি তাহলে বলবো শেয়ারিং। সেটা হলো আপনি যখন আপনার ভিডিও আপলোড করবেন, তার টাইটেল নির্বাচন করবেন, ট্যাগ নির্বাচন করবেন, ডিসক্রিপশন নির্বাচন করবেন, সব কিছু দেওয়া শেষ, আপনার সুন্দর একটা থাম্বনেলও তৈরি করা শেষ, এখন হলো পালা আসবে শেয়ারিংয়ের। সেটা হলো যদি আপনি ইউটিউব এসইও জানেন তাহলে তো খুবই ভালো, যদি না জানেন তাহলে আপনি জাস্ট ফেসবুকে যাবেন, গুগল প্লাস,
টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন, আপনার নানা ওয়েবসাইটে সব জায়গায় আপনার নিজের অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেখানে যথেষ্ট পরিমাণ আপনার ফলোয়ার থাকতে হবে। ফলোয়ার বা লাইক বা আপনি যেটাকেই বলেন, বা এঙ্গেজড অথবা বোর্ড, যেখানে যা বলেন, সেটা হলো যে আপনি অন্যদেরকে ফলো করবেন, অন্যরা আপনাকে ফলো ব্যাক করবে। যখন আপনার ফলোয়ারের সংখ্যা বেশি হয়ে যাবে এবং সেখানে যদি আপনি কোনো ভিডিও পাবলিশ করেন, তাহলে কিন্তু ভিউ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যদি আপনার ইউটিউব ভিডিও ভিউজ হওয়ার মন মানসিকতা নিয়ে আপনি আসেন, তাহলে কিন্তু সব দিক থেকে গুছিয়ে তারপরে নামতে হবে, নাহলে কিন্তু সমস্যা। তো সব থেকে বেশি বেশি শেয়ার করতে হবে, যেমন ফেসবুকে। নর্মালি আমরা অনেকেই জানি যে ফেসবুকে আমাদের বাংলাদেশেই মনে, আপনার ভিডিও টপিক যদি বাংলাদেশে হয় তাহলে আমি বলতেছি, বাইরের টপিক হলে আপনি বাইরের দেশ টার্গেট করবেন, সেটাও আমি বলে দিব। সো যদি আপনার টপিক বাংলাদেশি হয় বা আপনার ভিডিও বা আপনার ভিডিওর যে টপিকে সেটা যদি বাংলাদেশ রিলেটেড হয়, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো ফেসবুকে যেতে হবে। ফেসবুকে যাওয়ার পরে বাংলাদেশে অনেক বড় বড় গ্রুপ আছে, অনেক বড় বড় ভালো ভালো পেজ আছে যেখানে মানুষ তাদের কন্টেন্ট শেয়ার করে, যেখানে মানুষ সেখানে পোস্ট করে অনেক কিছুই। তো আপনার ভিডিও কন্টেন্ট যদি খুব ভালো হয় এবং আপনি কিন্তু সেখানে গিয়ে পোস্ট করতে পারেন। এবং সাপোজ আমি ধরে নিলাম যে বাংলাদেশে অনেক ভালো ভালো পেজ আছে, আমি তো দেখছি, আমি তো ঘাটাঘাটি করি বাংলাদেশের পেজগুলো নিয়ে, তো সেখানে কিন্তু এমনও পেজ আছে যেটাতে 10 লাখ ভিজিটর বা 10 লাখ মেম্বার সেখানে আসছে। তো আপনি যদি ইজিলি আপনার একটা ভিডিও সেখানে পোস্ট করেন, তো সেখান থেকে কিন্তু খুব ভালো একটা ভিউজ আপনি আশা করতে পারেন। কি পারেন না? ড্যাম শিওর আপনি অবশ্যই পারেন। তো শেয়ারিং করতে হবে, প্রচুর পরিমাণ শেয়ারিং করতে হবে, এর বিকল্প কোনো অপশন নাই। আমি যেগুলো বলতেছি এর বিকল্প কোনো অপশন নাই, এমন কোনো ম্যাজিক ট্রিক্স আমি আপনাকে বলতেছি না, এমন কোনো ম্যাজিক কিছুই বলতেছি না যে আপনার মানে আপনি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ভিডিও র্যাঙ্ক হয়ে যাবে, 10,000 ভিউজ সাথে সাথে চলে আসবে, এরকম কোনো মেথড আসলে হয়ই না। সো আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, দ্যাটস ইট, এর কোনো বিকল্প নাই। কেউ যদি আপনাকে বলে যে সে আপনাকে ম্যাজিক শিখাবে, তাহলে আই ডোন্ট নো। সো আমার মনে হয় আমি যে 5টা টপিক নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, 5টা টপিক খুব ইজিলি আর সহজভাবে আপনাকে বুঝাইতে পারছি। সো আপনি যদি এই 5টা টপিক বা এই 5টা ফর্মুলা, 5টা মেথড আপনি যদি আপনার ভিডিওতে অ্যাপ্লাই করেন বা আপনার ইউটিউব যদি আপনার কেরিয়ারে আপনি অ্যাপ্লাই করেন, তাহলে ইনশাল্লাহ আপনার 10 দিনের মধ্যেই 10,000 ভিউজ আপনি 100% পেয়ে যাবেন। সো সেই শুভকামনা করে আজকে আমি এখানে বিদায় জানাচ্ছি। আর একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো যদি এরকম নতুন নতুন ভিডিও বা নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স বা নতুন নতুন ইনফরমেশান জানতে চান বা আমাদের সাথে থাকতে চান, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর একটা কথা, সেটা হলো কী ধরনের ভিডিও আপনারা ভালোবাসেন বা কোন ধরনের ভিডিও আপনাদের বেশি প্রয়োজন, সেটা আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে। সো আমরা চেষ্টা করবো আপনাদের চাহিদা মতো ভিডিও আপনাদেরকে গিফট করার জন্য। সো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা।